সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সব থেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে দেখুন। হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল কমান্ডো ফোর্স 41 নম্বর স্কোয়াডনকে নিয়ে। 41 নম্বর স্কোয়াডন বাংলাদেশ বিমান বাহিনীর একটি স্পেশাল কমান্ডো ইউনিট, যার গঠন 2019 সালে হয়েছিল। এখানে বর্তমানে প্রায় 150 থেকে 200 কমান্ডো অ্যাক্টিভ আছে। 41 নম্বর স্কোয়াডনের সঠিক জনবল সিকিউরিটি ইস্যুর কারণে প্রকাশ করা হয় না বা ক্লাসিফাইড আছে। এই স্পেশাল কমান্ডো ফোর্সের এখনও সঠিক নাম ঠিক করা হয়নি। পরবর্তীতে জনবল এবং রিক্রুটমেন্ট বৃদ্ধির সাথে সাথে এটাকে একটা পূর্ণাঙ্গ কমান্ডো ইউনিট হিসাবে অ্যাক্টিভ করা হবে বলে শোনা যাচ্ছে। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা বাংলাদেশ বিমান বাহিনীর এই 41 নম্বর স্পেশাল কমান্ডো ফোর্সে জয়েন করার জন্য আকাঙ্ক্ষায় আছেন। আর যদি এটাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই স্পেশাল, কারণ এই ভিডিওতে আমরা আপনাকে বাংলাদেশ বিমান বাহিনীর স্পেশাল কমান্ডো ইউনিট 41 নম্বর স্কোয়াডন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো এবং এটাও জানাবো কিভাবে আপনি এই 41 নম্বর স্কোয়াডনে জয়েন করতে পারেন। তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তার অ্যাক্টিভ ফোর্সের সাথে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, সেটা জাতীয় কিংবা আন্তর্জাতিক যে কোনো কিছুই হোক না কেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী এর প্রমাণ অনেকবার দিয়েছে। যুদ্ধ কিংবা শান্তির সময়ে, কাউন্টার টেরিজম বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় সবার সামনে থেকে বাংলাদেশকে রক্ষা করে চলেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 3টি ব্রাঞ্চ, মানে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, নিজস্ব স্পেশাল ফোর্স ইউনিট আছে, যারা যে কোনো ইমিডিয়েট চ্যালেঞ্জ মোকাবেলার জন্য হাইলি ট্রেন্ড এবং সদা প্রস্তুত থাকে। এটা যেমন প্রকার থ্রেট হোক না কেন, সশস্ত্র বাহিনী কিন্তু সবসময় অ্যাক্টিভ। 2016 সালে হলি আর্টিজনে সন্ত্রাসী হামলা বা 2019-এ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান হাইজাকের চেষ্টা করা হোক না কেন, আমাদের সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়ার্টস কমান্ডো ইউনিট, বিমান বাহিনীর 41 নম্বর স্কোয়াডন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এলিট সেগমেন্ট, যারা দেশের যে কোনো বিপর্যয়ের মুখে সবার সামনে থেকে নেতৃত্ব দেয়। এখন আমরা কথা বলবো কিভাবে বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য 41 নম্বর স্কোয়াডানে জয়েন করতে পারেন। 41 নম্বর স্কোয়াডান সকল স্পেশাল ফোর্সের মধ্যে সব থেকে ইয়াং বা নতুন একটি স্পেশাল ফোর্স, আর এটা 2019 সালে এস্টাবলিশ করা হয়েছিল। বিমান বাহিনী 2019 সালে ফেব্রুয়ারি মাসের পর প্রথম অনুভব করেছিল যে তাদের একটি বিশেষায়িত ফোর্স থাকা দরকার, যারা বিমান ছিনতাইয়ের ঘটনাসমূহকে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে এবং বিমান ঘাঁটি এবং বিমানবন্দরের নিরাপত্তা প্রদান করতে পারবে এবং যুদ্ধ অবস্থায় ক্র্যাশ করা বিমানের পাইলটকে রেস্কিউ করে নিয়ে আসতে পারবে বা শান্তির সময়ে এয়ারবেসের সিকিউরিটি ইস্যু দেখবে। এসব কাজের জন্য বিমান বাহিনী আগে সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো প্যারা কমান্ডো ব্রিগেডের সাহায্য নিত, তাই বিমান বাহিনী সেনাবাহিনীর উপরে নির্ভরতা কমাতে চাচ্ছিল, যে কারণে সৃষ্টি করা হয়েছিল বিমান বাহিনীর স্পেশাল কমান্ডো ইউনিট 41 নম্বর স্কোয়াডন। প্রথম দিকে 41 নম্বর স্কোয়াডনে 50 জন কমান্ডোকে ট্রেনিং প্রদান করা হয়েছিল, পরবর্তীতে এর সংখ্যা বাড়ানো হয়। এর প্রধান লক্ষ্যই ছিল যে টেরোরিজম থ্রেটের এমার্জেন্সি সিচুয়েশনকে স্পেসিফাই এবং ট্যাকেল করা, এর সাথে 41 নম্বর স্কোয়াডানের সার্চ রেস্কিউ, কমব্যাট, কাউন্টার ইনসার্জেন্সি হ্যান্ডেলিং, বিমানবন্দর এবং বিমান ঘাঁটিসমূহের সিকিউরিটি প্রদান করা, ছাড়া ক্র্যাশ পাইলটের উদ্ধার অভিযানের জন্য 41 নম্বর স্কোয়াডানকে ব্যবহার করা হবে বলে জানা গেছে, যেখানে জাতিসংঘের পিস কিপিং মিশনের আওতায় কঙ্গোর মতো দেশে ডিপ্লয় আছে 41 নম্বর স্কোয়াডান। 41 নম্বর স্কোয়াডানের বেসিক সিলেকশন দুইভাবে হয়ে থাকে, যা কমিশন টাইপ অ্যাকর্ডিং করা হয়ে থাকে। নন কমিশন অফিসারদের সিলেকশনের জন্য এয়ারম্যান রিক্রুটিং প্রসেস হয়ে থাকে, আর কমিশন অফিসারদের জন্য GDOC মানে গ্রাউন্ড ডিউটি অফিসার কোর্স করা হয়ে থাকে। অতি সাম্প্রতিক বাংলাদেশ বিমান বাহিনীর 41 নম্বর স্কোয়াডান শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র থেকে এয়ারবেস সিকিউরিটি এবং পাইলট রেস্কিউয়ের মতো ট্রেনিং গ্রহণ করেছে। 41 নম্বর স্কোয়াডেনের সদস্যরা প্যারাশুট ট্রেন্ড হয়ে থাকে, তাই তারা তাদের লেফট পকেটের স্লিপের উপরে প্যারা উইং ব্যাজ পরে থাকে। সিলেকশন প্রসেসটি একটু ডিটেলস বলবো এবার, তো প্রথমেই বলছি 41 নম্বর স্কোয়াডানে কোনো ডাইরেক্ট সিলেকশন প্রসেস নাই। আপনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য হলেই
যে কোনো র্যাঙ্ক থেকে অ্যাপ্লাই করতে পারবেন, হোক সেটা কমিশন অফিসার বা নন কমিশন অফিসার। নন কমিশন অফিসারদের ক্ষেত্রে এয়ারম্যান সিলেকশন প্রসেসের মাধ্যমে রিক্রুট করা হয়ে থাকে, যেখানে স্বেচ্ছাসেবী এয়ারম্যান ভলেন্টিয়ারদের বেছে নেওয়া হয়। এখানে কোনো সেকেন্ড চান্স থাকে না, মানে বিমান বাহিনীর কমান্ডো রিক্রুটের জন্য একবারই চান্স থাকে। রিক্রুটমেন্টের পরও কমান্ডোদের ট্রেনিং শিডিউলের মাধ্যমে নিজেদের গ্রেড ধরে রাখতে হয়, আর যদি কমান্ডো গ্রেড না থাকে তাহলে 41 নম্বর স্কোয়াড্রন থেকে পুনরায় তাদের পোস্টিংয়ে ফেরত পাঠানো হয়। এই সকল ট্রেনিং থেকে প্রাপ্ত বিমান বাহিনীর কমান্ডোদের বিমান বাহিনীর 41 নম্বর স্কোয়াড্রনে মার্চ করা হয় এবং তারা এখানেই তাদের সার্ভিস ডিউরেশনের সময় অ্যাক্টিভ থাকে। চলুন এবার কমিশন পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি জানি। তো কমিশন অফিসার রিক্রুটের জন্য এয়ারফোর্স একাডেমি যশোর থেকে গ্রাউন্ড ডিউটি ক্যাডেটদের বেছে নেওয়া হয় বলে জানা গেল। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রন থেকে জিডিও মানে গ্রাউন্ড ডিউটি অফিসারদের বেছে নেওয়া হয়। প্রধানত জিডিওসিতে জয়েন করার জন্য আপনাকে এফক্যাট মানে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টে সিলেক্ট হওয়া জরুরি। বিভিন্ন স্কোয়াড্রন ও বিমান ঘাঁটি থেকে জিডিওসি মানে গ্রাউন্ড ডিউটি অফিসারদের স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ার অফিসারদেরকে ট্রেনিংয়ের পরেই 41 নম্বর স্কোয়াড্রনে মার্চ করে নেওয়া হয়। ট্রেনিংয়ের প্রথম দিকে 41 নম্বর স্কোয়াড্রন স্পেশাল কমান্ডো ইউনিটকে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড থেকে কমান্ডো ট্রেনিং গ্রহণ করানো হতো। বর্তমানে 41 নম্বর স্কোয়াড্রনের নিজস্ব ট্রেনিং ফ্যাসিলিটি আছে যা গাজীপুরে অবস্থিত। এছাড়া 41 নম্বর স্কোয়াড্রন সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত, সেখান থেকে প্যারাশুট ট্রেনিং স্কুল থেকে এয়ারবোর্ন ট্রেনিং গ্রহণ করে। গাজীপুরে বিমান বাহিনীর কমান্ডো ট্রেনিং স্কুলে ট্রেনিং নেয়ার পরেও এই সকল কমান্ডোদের নেক্সট ফেজের জন্য একটি স্পেশাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে, যেখানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনী, সোয়ার্ডস কমান্ডো, প্যারামিলিটারি, ফ্রন্টিয়ার ফোর্স এছাড়া স্পেশাল কমান্ডো ইউনিটের সদস্যরা থাকেন। এছাড়াও বিমান বাহিনীর এই সকল কমান্ডো প্যারাশুট ট্রেনিং স্কুল, ড্রাইভিং স্কুল অফ নেভি, জঙ্গল ওয়ারফেয়ার স্কুল অফ আর্মি এবং হাই ইন্টেনসিভ ট্রেনিং নিয়ে থাকে, যেখানে ফাইনালি তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের সাথে হাই ইন্টেনসিভ ট্রেনিং গ্রহণ করে থাকে। আপনার জানার জন্য বলছি যে বাংলাদেশ বিমান বাহিনীর 41 নম্বর স্কোয়াড্রন কমান্ডো ট্রেনিং সব থেকে বেশি সময় ধরে চলতে থাকে। তাদের প্রথম কাজ হলো বেসের প্রোটেকশন করা এবং প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন অন্য ধরনের মিশন পরিচালনা করতেও সক্ষম, যার মধ্যে ক্র্যাশ পাইলট রেস্কিউ, বিহাইন্ড এনিমি লাইন্স অপারেশন, কাউন্টার টেরিজম অ্যান্ড ইনসার্জেন্সি অন্যতম। তাদের নিজস্ব জাম্প মাস্টার, ফ্রিক ফলার, পাথ ফাইন্ডার, রিগার আছে এবং নিজস্ব স্নাইপার টিমও আছে। তারা সেনাবাহিনীর ব্ল্যাক এগল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। অস্ত্র হিসাবে টাইপ 56-2, BD-08, টানসার SMT-9C, SMG, 12 গেজ শটগান, ভ্যালোরিয়াস LMG, টাইপ FT-5 স্নাইপার রাইফেল এবং বিভিন্ন সাইড আর্মস ব্যবহার করে থাকে। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন।